গত বছরের 26 জুন প্রকাশ্যে বরগুনার কলেজ রোড এলাকায় কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। পহেলা জানুয়ারি পুলিশের অভিযোগপত্র দাখিলের পর আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রাপ্তবয়স্ক আসামিদের জন্য করা মামলায় প্রায় দুই মাসে 30 কার্যদিবসে 76 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত 26 আগস্ট শুরু হয় যুক্তিতর্ক। আসামিপক্ষের আইনজীবীদের দেয়া নানা যুক্তির বিপক্ষে বুধবার সকাল থেকে পাল্টা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পরে যুক্তিতর্ক ও সাক্ষী শেষ হওয়ার পর আগামী 30 সেপ্টেম্বর প্রাপ্তবয়স্কদের জন্য করা মামলার রায়ের দিন নির্ধারণ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। আমরা ইতিমধ্যে যে সমস্ত 76 জন সাক্ষী আমরা আদালতে দিয়েছি, আমরা আশাবাদী এই 10 জন আসামি, 1 জন পলাতক আছে মুসা এবং 9 জন আসামি মিন্নি সহ সকলেরই শাস্তি আমরা কামনা করছি। এদিকে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের জন্য করা আবেদন খারিজ করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি তার দায়িত্বে রায়ের দিন মিন্নিকে আদালতে হাজির করবেন। বিজ্ঞ আদালত মিন্নির নিযুক্ত কৌশলী এবং বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের জিম্মায় মিন্নিকে দিয়েছে। মিন্নি এখন আমার জিম্মায় আছে। যুক্তিতর্ক ও সাক্ষীতে উভয় পক্ষের আইনজীবী ন্যায় বিচারের আশাবাদী। ডিটেলস থেকে যেটুকু জবাব দেওয়ার আইনগত প্রয়োজন ছিল সেইখান থেকে ডিফেন্সের লয়ারেরা সেইভাবে আইনগত জবাব দিয়েছে। এ মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্রে 7 জনের বিরুদ্ধে 34 ও 302 ধারায়, 2 জনের বিরুদ্ধে 212 ও 120 বিএ ধারায় এবং 1 জনের বিরুদ্ধে শুধু 120 বিএ ধারায় অভিযোগ রয়েছে। সময় সংবাদ বরগুনা।